পূর্ব আফ্রিকার দরিদ্র পীড়িত দেশ উগান্ডা এমন একটি দেশে ক্ষুধায় মারা যাওয়াকে বোকামির সঙ্গে তুলনা করে সমালোচনার মুখে পড়েছেন একজন মন্ত্রী। তার দাবি, উগান্ডায় কৃষিকাজের জন্য অনুকূল জলবায়ু এবং পর্যাপ্ত উর্বর জমি রয়েছে, ফলে দেশটিতে বেকুব লোকজন ছাড়া আর কেউ ক্ষুধায় মারা যেতে পারে না। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, স্থানীয় টেলিভিশন চ্যানেল এনটিভি উগান্ডাকে দেওয়া এক সাক্ষাৎকারে দেশটির পররাষ্ট্র প্রতিমন্ত্রী ওকেলো ওরিয়েম বলেন, ওই ব্যক্তি কেবল একজন বোকা, সত্যিকারের বোকা, যে উগান্ডায় ক্ষুধায় মারা যেতে পারে। এরপরই দেশ জুড়ে প্রবল সমালোচনার মুখে পড়েন তিনি। ম্যানুয়াল ইগনিশনে আগুন জ্বালানোর দিন শেষ, যমুনা অটো ইগনিশন গ্যাস স্টোভে রান্না হবে বেশ। উগান্ডার সরকারি মানবাধিকার সংস্থার একটি প্রতিবেদনে বলা হয়, 2022 সালে উত্তর পূর্ব উগান্ডায় 2200 জনেরও বেশি মানুষ অনাহারে এবং ক্ষুধা সম্পর্কিত অসুস্থতায় মারা গেছেন। কিন্তু ওরিয়েম যুক্তি দিয়ে বলেছেন, উগান্ডার অনুকূল জলবায়ু এবং উর্বর জমির কারণে মানুষকে নিজের জন্য খাদ্য উৎপাদন করতে পারা উচিত। উগান্ডার এ মন্ত্রী জানান, কেউ যদি কঠোর পরিশ্রম করেন তাহলে তার জন্য উগান্ডায় জমি রয়েছে, জলবায়ু পরিবর্তন সত্ত্বেও জলবায়ু ঠিকই আছে। প্রশ্ন ছুড়ে দিয়ে ওরিয়েম বলেন, কেউ যদি সকালে বের হয়ে দ্বিগুণ প্রচেষ্টা চালায়, চাষের জন্য জমি প্রস্তুত করেন এবং সঠিকভাবে বীজ রোপণ করেন, শেষে নিজের গাছের রক্ষণাবেক্ষণ করেন, তাহলে নিশ্চয়ই কেউ একজন তার খাদ্য যোগাতে ব্যর্থ হয় কী করে। গণমাধ্যমের প্রতিবেদন বলছে, অনাহারে অনেক লোকের প্রাণহানির কারণ হওয়ার পাশাপাশি দেশটির উত্তর পূর্বাঞ্চলে খাদ্য ঘাটতি প্রায় 5 লাখ মানুষকে তীব্র ক্ষুধাতে ফেলেছে বলে উগান্ডা মানবাধিকার কমিশনের প্রতিবেদনে বলা হয়েছে। জলবায়ু পরিবর্তনের কারণে ক্ষতিগ্রস্ত কারামোজা অঞ্চলের অংশ চেক উই কাউন্টির আইন প্রণেতা মোসেস অলেপার জানান, ওরিয়মের মতামত সঠিক নয় এবং এই দেশে কি হচ্ছে তা সম্পর্কে অবগত একজন মন্ত্রীর কাছ থেকে এমন মন্তব্য আসাটা দুর্ভাগ্যজনক। এই আইন প্রণেতা জানান, তিনি কারামোজার সবচেয়ে উৎপাদনশীল অঞ্চলগুলোর একটি থেকে এসেছেন, যেখানে পর্যাপ্ত বৃষ্টিপাত হয় এবং সে অঞ্চলের লোকেরা খাদ্য উৎপাদন করে। এই অঞ্চলে ক্ষুধা মাঝে মাঝে এমন সমস্যা সৃষ্টি করে যা প্রায়শই মানুষের নিয়ন্ত্রণের বাইরে থাকে। এহসান আব্দুল্লাহ, কালবেলা ডেস্ক।